সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে বিশ্লেষণ আলোচনা করে থাকি সেই আলোচনায় যুদ্ধ বিগ্রহ শান্তি ভূ রাজনীতি চুক্তি এই সমস্ত প্রসঙ্গগুলো উঠে আসে আমরা সর্বশেষ দেখলাম যে নাগারণ্য কারাবাক নিয়ে যেই যুদ্ধ হয়েছিল আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সেখানে যে শান্তি চুক্তি হয়েছে গত দশ নভেম্বর ঠিক সেই শান্তি চুক্তিতে একটি বড় পার্ট হচ্ছে রাশিয়া এবং রাশিয়া সেখানে শান্তিরক্ষী মোতায়েন করেছে তারা অবজার্ভ সেখানকার যুদ্ধবিরতি আর ঠিক সেইখানে যুদ্ধবিরতিতে সেনা পাঠাতে অর্থাৎ তারাও শান্তিরক্ষী পাঠাতে এখন তুরস্কের পার্লামেন্টে অনুমোদন দেওয়া হলো অর্থাৎ আমরা এই কিছুক্ষণ আগে আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবরটি দেখলাম সেটি হচ্ছে যে তুরস্কের পার্লামেন্টে আজারবাইজানের সেনা মোতায়েনের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক আজারবাইজানে সেনা নিয়ে সরকারের পরিকল্পনায় অনুমতি দিয়েছে তুরস্কের পার্লামেন্ট মঙ্গলবার সংসদে মোশন উত্থাপন করা হলে এটি সর্বাধিক ভোটে পাশ হয় তবে এই প্রস্তাবের বিরুদ্ধেও কিন্তু ভোট পড়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির সমর্থনে ভোট দেয় পাশাপাশি অন্য দুই বিরোধী দল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি এবং দ্য গুড সদস্যরাও এতে সমর্থন দিয়েছেন সুপ্রিয় দর্শক অন্যদিকে পিপলস ডেমোক্রেটিক পার্টি কারাবাকে তুর্কি সেনা এক বছর থাকবে এমন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে গত দশ নভেম্বর রাশিয়ার সঙ্গে আজেরবাইজান ও আর্মেনিয়ার চুপ করে চুক্তির অংশ হিসেবেই কারাবাখে আগামী পাঁচ বছর রাশিয়ার সেনা উপস্থিত থাকবে সেখানে এবং ওই শান্তিরক্ষী বাহিনীতে রাশিয়ার অন্তত দুই হাজার সেনাবাহিনী দায়িত্ব পালন করছে এদিকে তুরস্কের নেতারা যুদ্ধবিরতি চুক্তিকে আজারবাইজানের বড় জয় উল্লেখ করে স্বাগত জানিয়েছিলেন সেই কথাটি আপনাদের জানা আছে আর এর আগে কারাবাখ শান্তি চুক্তি অনুযায়ী সেনাবাহিনীর পর্যবেক্ষণের জন্য তুরস্ক ও রাশিয়ার সঙ্গেও সমঝোতা স্বাক্ষরিত হয় সেই বিষয়টি হয়েছে গত সপ্তাহে অর্থাৎ গত সপ্তাহে রাশিয়া এবং তুরস্কের যে প্রতিরক্ষা মন্ত্রী তারা যৌথভাবে বসে একটি পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করতে সম্মত হয়েছেন এবং একটি মেমোরান্ডাম স্বাক্ষর করেছেন প্রিয় দর্শক সেই স্মারক অনুযায়ী এখন তুরস্কের পার্লামেন্টে বিষয়টি অনুমোদন পেল এবং এই অনুমোদনের পরিপ্রেক্ষিতে এখন চলে গেল অর্থাৎ সেনাবাহিনী তুরস্কের সেনাবাহিনী আজারবাইজানে যাবে তারা যেখানে রাশিয়ার সেনাবাহিনী পর্যবেক্ষণ করছে ঠিক সেখানে তার পাশেই অবস্থান করবে তুরস্কের সেনাবাহিনী এবং তারা এই নাগর্ণ কারাবাকের যে যুদ্ধবিরতি আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সেটি তারা এখানে পর্যবেক্ষণ করবে এবং সাতিরক্ষী বাহিনী হিসাবে তারা সেখানে অবস্থান করবে ঠিক এই আলোচনা আমরা আজকে কেন করছি এর তাৎপর্য কি সবচেয়ে বড় বার্তাটি হলো সেটি হচ্ছে যে ভূরাজনীতির কেন্দ্র খুব দ্রুত একটি পরিবর্তনের নমুনা এখানে নিশ্চিত হলো এবং পশ্চিমাদের জন্য এটি একটি বড় ধাক্কা সেটি কি আমি যদি আর পেছন থেকে বলি আপনাদেরকে যে রাশিয়া ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র তারা অনেক আগে থেকে অর্থাৎ এখন থেকে ৩০ বছর আগে যেই অঞ্চলটি আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা দখলে নিয়েছিল এটি মূলত আজারবাইজানের অঞ্চল নাগার্ন কারাবাগ সেটি নিয়ে একটি নিরাপত্তা বলায় তৈরি করার জন্য বা সেখানে একটি সমঝোতা তৈরি করার জন্য তারা চেষ্টা করছে কিন্তু সেই চেষ্টা কখনোই সফল হয়নি কারণ তাদের যে কর্মপন্থা ছিল সেটি হয়তো যথাযথ ছিল না এবং এবার যখন সেপ্টেম্বর মাসের শেষ দিকে এসে যুদ্ধ শুরু হলো নাগান্য কারাবাখে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে তখন থেকেই কিন্তু তুরস্ক আজারবাইজানের পক্ষ নিয়েছে কারণ তার জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় জড়িত রয়েছে আজারবাইজানের সঙ্গে শুধু তাই নয় সেই সময় কিন্তু থেকেই অর্থাৎ যুদ্ধের শুরু থেকেই তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট এবং তাদের অন্য অন্য মুখপাত্র বলে আসছে যে এই বিষয়টি কখনোই সফল হবে না যতক্ষণ পর্যন্ত অর্থাৎ এখানে যুদ্ধবিরতি কার্যকর হবে না শান্তি স্থাপিত হবে না যতক্ষণ পর্যন্ত না আর্মেনিয়রা এই কারাবাগ ছেড়ে চলে যাবে এটি ছিল তুরস্কের বক্তব্য এখন তুরস্কের পার্লামেন্টে সেখানে শান্তিরক্ষী পাঠানোর মধ্য দিয়ে যেটি তৈরি হবে যে এই অঞ্চলের প্রধান দুটি শক্তি হচ্ছে যে রাশিয়া এবং তুরস্ক রাশিয়া শুধু এই অঞ্চলের শক্তি নয় বিশ্ব তার প্রভাব রয়েছে তুরস্ক শুধু এই অঞ্চলের শক্তি নয় বিশ্ব শক্তিতে তার একটি প্রভাব বলয় তৈরি হয়েছে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তুরস্কের পররাষ্ট্রনীতি যদি আমরা সাম্প্রতিক সময় পররাষ্ট্রনীতি আমরা আলোচনা করি তুরস্ক খুব দ্রুত সব কিছু পরিবর্তন করে থাকে যেমন আমরা দেখলাম যে জো বাইডেন নির্বাচনে জয়ী হওয়ার পরে তুরস্কের পক্ষ থেকে আবারও বলা হয়েছে যে তারা যদিও রাশিয়ার নিকট থেকে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে এস ফোর হান্ড্রেড তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ বিমানও কিন্তু এখনও আগ্রহী এবং সেই আগ্রহের কথা আবারও জো বাইডেন নির্বাচিত হবার পরেও কিন্তু প্রকাশ করেছে তার মানে এই যে ব্যালেন্স অফ পাওয়ার ক্ষমতার ভারসাম্য তৈরি করার তুরস্ক যে নীতি অবলম্বন করছে এখন এইখানে রাশিয়া যেখানে আর্মেনিয়ার ভিতরে যাই হোক না কেন এখন যুদ্ধটা লেগে গেছে কিন্তু আর্মেনিয়ার অভ্যন্তরে অভ্যন্তরে অর্থাৎ সেখানে তারা বিভক্ত হয়ে গেছে আর্মেনিয়ার সরকারের বিরুদ্ধে সেখানকার সাধারণ জনগণ চলে গিয়েছেন সেটি যাই হোক রাশিয়ার সেনাবাহিনী যখন নাগানো কারাবাখে এসে অবস্থান করছে আর পাশাপাশি তুরস্কের সেনাবাহিনী যাবার জন্য তুরস্কের পার্লামেন্টে অনুমোদন হয়েছে তার মানে আর যেতে খুব বেশি বেগ পেতে হবে না তাদের খুব তাড়াতাড়ি হয়তো চলে যাবে দু একদিনের মধ্যেই যখন এই ঘটনাটি ঘটবে তখন এই আর্মেনিয়ার পক্ষে অথবা আজারবাইজানের বিপক্ষে এসে কোনো আন্তর্জাতিক শক্তি এসে অবস্থান নেবে সেটি ফ্রান্স হোক বা নেটো হোক মার্কিন যুক্তরাষ্ট্র হোক যেই হোক না কেন তাদের আসতে এখন অনেক কিছু ভাবতে হবে কারণ এটির একটি বৈধতা রয়েছে এটি একটি বৈধভাবে যেমন আর্মেনিয়া আজারবাইজান এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে আর রাশিয়া এবং তুরস্কের মধ্যে একটি চুক্তি হয়েছে তুরস্ক সেখানে এক বছর অবস্থান করবে হয়তো এরপরে আবার সেটি রিনিউ হতে পারে তুরস্কের পার্লামেন্ট আবার অনুমোদন দিতে পারে এই যে এক বছর অবস্থান করবে এই এক বছরের মধ্যে যদি যুদ্ধবিরতি ভাঙার জন্য কোনো পদক্ষেপ দুইভাবে হতে পারে একটি হচ্ছে যে আর্মেনিয়ার অভ্যন্তর থেকে আর একটি হচ্ছে যে আন্তর্জাতিক শক্তি যদি আর্মেনিয়ার সরকার কোনো ধরনের এই যুদ্ধবিরতি ভাঙার চেষ্টা করে তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে এটি একটি আরেক ধরনের পরিস্থিতি তৈরি করবে যেহেতু সেখানে তুরস্কের বাহিনী অলরেডি শান্তিরক্ষী হিসাবে রয়েছে কিন্তু তখন তারা পুরোপুরি আজারবাইজানের পক্ষ নিয়ে নেবে এবং রাশিয়ার উপস্থিতি এখানে অনেকটাই গুরুত্বপূর্ণ যে কারণে আর্মেনিয়া হয়তো সেই সাহস করবে না কিন্তু কথা রয়েছে রাশিয়ার বিরুদ্ধে যে সকল শক্তি আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো তারা যদি এখানে অন্য একটি প্ল্যাটফর্ম হাজির করতে চায় তারা যদি আর্মেনিয়ার পক্ষ নেয় বা এখানে যদি একটি বিশৃঙ্খলা তৈরি করার সুযোগ পায় তাহলে এই অঞ্চলে যে একটি নতুন করে ক্ষমতার ভারসাম্য তৈরি করার চেষ্টা করবে সেটিকে কোনোভাবেই রাশিয়া এবং তুরস্ক করতে দেবে না মূলত এইসব চুক্তির মধ্য দিয়ে সেই বার্তাটি দেওয়া হয়েছে অর্থাৎ এখানে একটি ভূরাজনৈতিক নতুন একটি ফন্ট ওপেন হলো এবং আজারবাইজান যে সমস্ত অঞ্চল দখল করে নিয়েছে সেই অঞ্চলকে আবার যে আর্মেনিয়া বা তাদের বিচ্ছিন্নতাবাদীরা দখলে নেবে সেটিও কিন্তু আর সহজ জায়গায় থাকলো না অথচ এই সংকট তৈরি হয়েছিল আরও তিরিশ বছর আগে নব্বই দশমিক উনিশশত চুরানব্বই সালে যে যুদ্ধবিরতি হয়েছিল কিন্তু মাঝে মাঝেই এখানে দ্বন্দ্ব তৈরি হতো যুদ্ধ তৈরি হতো এইবারের যুদ্ধের মধ্য দিয়ে আজারবাইজান তার আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চলের অনেকটাই তারা পুনরুদ্ধার করেছে আজারবাইজানের সেনাবাহিনী এবং এর পরপরই এই যুদ্ধ বিরতির মধ্য দিয়ে যেটি কার্যকর হলো যে এখানে ভুরাজনীতির একটি নতুন কেন্দ্র হলো শুধু তাই নয় খুব দ্রুত এখানে তুরস্ক সারা দিয়েছে আরেকটি হচ্ছে যে আঞ্চলিক শক্তি হিসাবে তুরস্ককে রাশিয়ার প্রয়োজন কি হয়েছিল কারাবাখে সেটি এখন পরিষ্কার হয়ে গেল অর্থাৎ এই অঞ্চলে রাশিয়া তার প্রভাব বলায় ধরে রেখেছে অনেক দিন ধরে যদিও সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছে কিন্তু সোভিয়েতভুক্ত যে রাষ্ট্রগুলো ছিল বা আশেপাশের যে অঞ্চল যে সমুদ্র যে সমস্ত সীমানা রয়েছে সে সমস্ত সীমানায় তাদের যে প্রভাব রয়েছে সেই প্রভাবের মধ্যে এসে নতুন করে অন্য কোনো বাহিনী ঢুকে পড়ুক পশ্চিমা শক্তি সেটি কোনোভাবেই কিন্তু রাশিয়া চাইবে না তাই এই অঞ্চলের আরেক একটি শক্তি আর একটি পরাশক্তি বলা যায় তুরস্ক যার সঙ্গে দ্বন্দ্ব রয়েছে ফ্রান্সসহ ইউরোপের অনেকগুলো দেশের এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেরও এক ধরনের দ্বন্দ্ব রয়েছে এরকম একটি জায়গায় তুরস্কের সঙ্গে কিছু বিষয় নিয়ে রাশিয়ার দ্বিমত থাকলেও যেমন সিরিয়াতে এবং লিবিয়াতে এই সমস্ত জায়গায় কিছু দ্বিমত থাকলেও অন্তত কতগুলো ক্ষেত্রে তাদের এক ধরনের মিল রয়েছে এবং সেই মিলটি বোধহয় এই নাগান্ন কারাবাক আরেকটু জোরালো করে দিল এবং সেটি আরও জোরালো করে দিল সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় জো বাইডেনের বিজয়ের মধ্য দিয়ে তুরস্ক তার অবস্থানকে আরও সুসংহত করতে চায় প্রত্যেকটি ক্ষেত্রে কারণ জো বাইডেন এর আগে তুরস্কে বর্তমান প্রেসিডেন্টকে উৎখাত করতে চেয়েছিলেন বলে এক ধরনের তথ্য কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে এবং বিশ্লেষণ করা হয় সুতরাং এ থেকে প্রমাণিত যে এই অঞ্চলে রাশিয়া এবং তুরস্ক যে কোনো ধরনের পশ্চিমা থ্রেট মোকাবেলা করার জন্য তারা যৌথ পদক্ষেপ ভবিষ্যতে নেবে তার একটি নতুন ক্ষেত্র তৈরি হলো নতুন একটি মডেল তৈরি হলো এই নাগারণ কারাবাখে এবং এই ধরনের একটি প্রক্রিয়া ভবিষ্যতে আরও নতুন নতুন জায়গাও সেটি ফলপ্রসূ হতে পারে বলেই মনে হচ্ছে এবং যদি সেটি হয় তাহলে কিন্তু পুরো শুধু এই নাগারণ্য কারাবাগ বা এই অঞ্চলে নয় একেবারে পুরোপুরি মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও রাশিয়া এবং তুরস্কের একটি শক্তিশালী একটি আতাঁত তৈরি হতে পারে একটি শক্তি বলয় তৈরি হতে পারে যেটি মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র এবং এই অঞ্চলে তার যারা মিত্র রয়েছে তাদের জন্য একটি নতুন বার্তা অবশ্যই সবাই ভালো থাকুন এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ